করোনা তহবিলে সঞ্চিত অর্থ দান করে দেশ জুড়ে সাড়া জাগানো শেরপুরের ভিক্ষুক নাজিমুদ্দিনের ঘর তৈরির কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তার পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। এদিকে গ্রামবাসী তার নামে একটি বাজার ও সড়কের নামকরণেরও উদ্যোগ নিয়েছে। উচ্ছ্বসিত নাজিমুদ্দিনও জীবনভর মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। শেরপুর প্রতিনিধি এম এ হাকাম হিনার রিপোর্টে বিস্তারিত। শেরপুরের মহৎ প্রাণ 80 বছরের বৃদ্ধ ভিক্ষুক নাজিমুদ্দিন অবশেষে নিজের ঘর পাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে পহেলা মে থেকে শুরু হয়েছে তার ঘর নির্মাণ কাজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌঁছে দিয়েছেন এক মাসের খাবারও। 3 বছরে তিল তিল করে সঞ্চয় করেছিলেন 10,000 টাকা ভাঙ্গা ঘরটি মেরামতের জন্য। এ ঘরেই স্ত্রী 2 সন্তান নিয়ে থাকেন তিনি। করোনা সহায়তা তহবিলে সঞ্চিত সেই অর্থ তুলে দেওয়ায় ফেসবুকে ভাইরাল হয় ঘটনাটি। ব্যাপক প্রশংসিত হন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাজিমুদ্দিনকে বাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ দেন। আর চলা খুব কঠিন, খুব গরিব অবস্থা, ভিক্ষা করে এটা ঠিক, উনি ভিক্ষা করে মানুষের মাঝে 10,000 টাকা দিয়ে সারা বাংলাদেশের মধ্যে এই রেকর্ড অর্জন করেছে। এটার জন্য আমরা এলাকাবাসী সবাই গর্বিত। বাইক লোকেল, আমি তো গরিব, ভিক্ষা করি খেলো, দশজনের জনকা অগতি, আমি এই টাকা 10,000 কাছে দিয়ে তারপর আমি ওগর সহযোগিতা করুন। আর শেখ হাসানার পাশে যেন আমি জারাইতে, উনি আমাদের যেটাকে এত বড় একটা ঘর দান করছেন তার জন্য আমরা সবাই খুশি এবং কি ওনাকে লাখ লাখবার শুক্রিয়া আদায় করি। অপ্রত্যাশিত প্রাপ্তির আনন্দে উচ্ছ্বসিত নাজিমুদ্দিন। আমি 3 বছর যাওয়ার ধরে ভিক্ষা করিয়া আমি 10,000 টাকা আনামত করছিলাম, আনামত করছি, এখানকার আমার ঘরটা ভাঙি গেছে, আমি এখানকার ঘর সেলা করলাম না, বুড়া মানুষ কহন করতে মরে যাই গিয়া। তো আমার আর ঘর লাগবো না, আমি এই টাকাটা টিউনর ফান্ডে জমা দিয়ে দিব, টিউনর সব এটা গরিব দুঃখীদের জন্য বিলাইয়া দিব। সহযোগিতা করার জন্য আসলে বৃত্তশালী হওয়ার দরকার আছে, এটা এরকম না, আমরা যার যার অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী করতে পারি। এছাড়া নানা উপহার নিয়ে প্রতিদিনই তার বাড়িতে ভিড় করছে মানুষ। গ্রামবাসী তার বাড়ি যাওয়ার একটি সড়ক ও বহু পুরনো একটি বাজারের নাম পাল্টে নাজিমুদ্দিনের নামে করার উদ্যোগ নিয়েছেন। ঢাকার সেলিম আহমেদ নামে এক প্রকৌশলী তার শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে নাজিমুদ্দিনের হাতে তুলে দেন কিছু টাকা। শেরপুর জেলা প্রশাসক আনারকলি মাহবুব এর আগে তার কার্যালয়ে নিয়ে নাজিমুদ্দিনকে সংবর্ধনা দিয়েছিলেন। দোকান করার জন্য 20,000 টাকা হাতে তুলে দিয়েছিলেন তিনি। হতদরিদ্র নাজিমুদ্দিনের মহানুভবতা মানুষকে শিক্ষা দিয়েছে অনেক কিছু। বাংলাভিশন নিউজ ডেস্ক।